শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্দুল্লা আজিজ, আমার পিতার নাম মারা গেছেন মৃত আহমদ হোসেন, আর মায়ের নাম মৃত আমাতে নূর। আমার অবস্থান তখন ছিল 71 সালে 40 মোমিন রোড কদমওয়ার থানা কোতোয়ালি চট্টগ্রাম। আমার স্কুল ছিল, তখনকার নাম ছিল ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। ওখান থেকে আমি সেকেন্ডারি শাখা থেকে SSC পাস করছি এবং 70 SSC। ক্লাস 9 ওঠার পর থেকেই রাজনীতি করতাম, আর 70 SSC দেওয়ার পরে সেটা পলিটেকনিকে ভর্তি হই। সেপ্টেম্বরে ভর্তি হই, তখন ক্লাস হয় নাই। আর তখন ওই সালে আর ক্লাস হয় নাই, মার্চ মাসে এই 5 দিন কি 6 দিন ক্লাস করলাম। তখন তো গণ আন্দোলন চলতেছিল 70 রাত থেকেই। রাজনীতি করতেছেন জি, তখন ওখানে কারা কারা ছিল? তখন আমাদের ছিল এই যে জাকারিয়া আমার 1 বছর জুনিয়র ছিল, কামাল ছিল 1 বছর জুনিয়র, তারপরে রফিক ছিল, ফরিদ ছিল, তারপরে সাদেক আমার সিনিয়র ছিল, এই যে মোহাম্মদ আলী দাদা ছিল, শফি ছিল, হয়তো সূর্যস্ময় ছিল, আরও অনেকেই তো ছিল। আমরা অনেক তো জামাল খানে এখানে একটা গ্রুপিং ছিল নজরুলদের সাথে, ওই যে লিচু বাগানের নজরুলদের সাথে আমাদের একটা গ্রুপিং ছিল। তো গ্রুপিংয়ের সবসময় একটু কাছের হইতো ওই গ্রুপের মধ্যে। আজিজ গ্রুপ আর জহুর গ্রুপের একটা ডিভিশন ছিল সেটা আমার। আমরা আজিজ গ্রুপের সব পলিটেকনিকে পড়া অবস্থায় মানে 1st ইয়ার থাকতেই তখন আমি মুক্তিযুদ্ধে যোগদান করে নিয়েছি। মুক্তিযুদ্ধে আমি প্রথম দিকে না, অনেকটা মাঝামাঝি সময়। টাউনের মধ্যে সাধারণত আমরা অনেকটা ছোটোই ছিলাম সিনিয়রদের তুলনায়। কিছু অস্ত্র এদিক সেদিক আনা নেওয়া করাইতো, গ্রেনেড, তারপরে ছোটোখাটো অস্ত্র শস্ত্র আর কোনো ইনফরমেশন এদিক থেকে ওই দিক আনা নেওয়া এগুলো করাইতো। শেষের দিকে গিয়ে একটা অপারেশনে গিয়েছিলাম, এটা আমাদের নেতৃত্বে ছিল তোহা গাজী। আনোয়ারা থানা অপারেশনের জন্য আমরা ওই ফিরিঙ্গি বাজার ঘাট থেকে সাম্পান নিয়ে ফেলেছি রওনা দিয়ে। এটা হলো রাত প্রায় 10:30, 10:30 দিকে রওনা দিয়ে প্রথমে ওই কালারফুল গিয়ে উঠি। দেখি যে আমরা একটু চা নাস্তা খাওয়া, আমরা প্রায় 7-8 জন ছিলাম, তারপরে একটু চা নাস্তা খাওয়ার জন্য উঠছি। উঠার পর পরেই দেখতেছি যে কিছু লোক বসা অবস্থায় ছিল, এখান থেকে উঠে পট করে পশ্চিম দিকে রওনা দিয়েছে, মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবার একটু পরে লক্ষ্য করলাম তাদের কাঁধে রেখে আছে, তো বুঝতে পারলাম আমরা রাজাকার। তা আমরা একটু সাহস
পাইলাম, কারণ ওরা আমাদের দেখে চলে যাচ্ছে এই জন্য আমাদের প্রতি, কিন্তু তারা ইয়ে করে আসেনি। তো ওরা চলে গেছে, চলে গেছে পরে আমরা ওখানে চা নাস্তা খাইলাম না, কারণ একটা আবার ওদের দেখার কারণে নিজেদের ভিতরে একটা সমাপ্ত একটা বিটি আসছে, এবার বিটি আসে নাই তা না, আবার সামনে ওদের রওনা দিছি। তার মনে হয় দুইটা দেড়টা দুইটার দিকে মনে হয় আমরা আমার পৌঁছি, অন্ধকার একদম, অন্ধকার রাত্রি দেখা যাচ্ছে না কিছু। তো এক গৃহস্থের এক গোয়াল ঘরে নিয়ে আমাদের বসাইল, তার নিয়ে বসাইছে, বসাইয়া এর কিছুক্ষণ পরেই দেখতেছি ঠুসঠাস ঠুসঠাস এর আওয়াজ, ফিরে আমরা তো এখনো যাইনি, আওয়াজ কারা করতেছে। তারপরে আবার আমরাও রওনা দিলাম, রওনা দিয়ে গেছি, দেখি ওটা খানা ফাঁকা, তো খবর হইলাম শাহজাহান গ্রুপ আসি আমাদের আগে আক্রমণ করে দিয়েছে, বরকল থেকে শাহজাহান গ্রুপ নিয়ে আক্রমণ করে এরা অস্ত ব্যস্ত নিয়ে চলে গেছে। আমরা একটা পুলিশকে দেখছি কামড়া কামড়া অবস্থায়, সে খুব অসহায় ফিল করতেছে, সে বাঙালি ছিল, আরও কয়েকজন ছিল বাঙালি, তারা চলে গেছে। এরপরে আবার যখন এটা সমাপ্ত হলো আমরা চলে আসতেছি, আস্তে আসতে দেখি মানে সম্পানে উঠতেছি, তখনই দেখি বোম্বিং এর আওয়াজ, প্লেন আসতেছে উঠতেছে, আর ওই ফতেঙ্গার দিকে বোম্বিং প্লেন আসে, বোম্বিং করতেছে ইন্ডিয়ার প্লেন। তারপরে যাইতে যাইতে যখন আমরা চলে আসলাম দেখলাম যে সারা নদী তেলে একদম কালো হয়ে গেছে, সারা নদীতে পানি, নদীর পানি একবারে পুরোটা, কোনোখানে আর খালি নেই, সবখানে তেলে তেল তেল, শুধু তেল ভাসতে তেল ভাসতে। তাহলে চলে আসলাম আর কি বললেন আপনি। এরপর তো এই যে আবার লেখাপড়ার দিকে গেলাম, এখানে আবার ওই সেকেন্ড ইয়ারে যখন গেছি আমাকে নমিশন দিল, আমি জিএস নির্বাচিত হইলাম, জিএস নির্বাচিত। আবার থার্ড ইয়ারে যখন গেছি বিভিতে নমিশন দিল, বিভিও হয়েছি যৌথ প্যানেলের এগেস্টে। চাকরি প্রথমে একটা ফার্মে ছিল, এটা হইল এই পরিকল্পক সংস্থা নামে একটা ইয়া, এটা হইল ফিশারিজের এই যে সদরঘাটের অপোজিটে ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে না, ওখানে 350 টন একটা ক্যাপাসিটি একটা কোল্ড স্টোরেজ হয়েছে, ওইখানে আমি সাইট ইঞ্জিনিয়ার ছিলাম প্রথম। এরপরে ওখান থেকে চলে গেছি যাতে ওই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সব কিছু চাকরি হয়েছে, ওখানে চাকরি চলে গেছে। পরে ধরে কখনো রাজনীতি করেন নাই? না, এরপর রাজনীতি করেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।